আজ আমরা আলোচনা করব হযরত হুদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে এবং হুদ আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই আদ জাতির করুণ ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনার দ্বিতীয় পর্ব। সেই সাথে অনুরোধ করব আপনি যদি এই আদ জাতির করুণ ইতিহাস আলোচনার প্রথম পর্ব না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে হুদ আলাইহিস সালামের কওম আদ জাতির কি দশা হয়েছিল, কি হয়েছিল তাদের সাথে এই বিষয় সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানতে ও বুঝতে পারবেন। তো তাহলে চলুন এই আদ জাতির করুণ ইতিহাস আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা জানব হুদ আলাইহিস সালাম তার কওম আদ জাতির প্রতি যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের ফলশ্রুতি কি হয়েছিল সেই বিষয় সম্পর্কে আলোচনা। হযরত হুদ আলাইহিস সালাম নিজের কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধনৈশ্বর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মদমক্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আজাব কিংবা তোমার কোনো মুজেজা না দেখে কেবল তোমার মুখের কথাই আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ঐসব অলীক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না। আল্লাহর হুকুম ছাড়া তিনি আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করে। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করে। বস্তুত এটা ছিল তার একটি মজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতাই নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি। এখানে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হটকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছো। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিস সালামের কোনো কথাই কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে ইলাহী গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। সুপ্রিয় বন্ধুরা আমার, এবারে আমরা কওমে আদের উপরে আপতিত গজবের ধরন ও বিবরণ কেমন ছিল সে বিষয় সম্পর্কে আলোচনা করব। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হটকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়, বাগ বাগিচা জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। এতটা সত্ত্বেও তারা শির ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে দৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো, লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের দৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আজাব, সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে, মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়, প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়, মানুষ ও জীবজন্তু শূন্যে কুণ্ঠিত হয়ে সজনে জমিনে পতিত হয়, এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়।
আল্লাহ পাক বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝাবায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকেরা অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে, যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন, আর তোমরা ওইসব ফেতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। সূরা আনফাল আয়াত 25। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাককালেই আল্লাহ নিজের নবী হুদ ও তার ইমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আজাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিস সালাম ইয়ামানেই কবরস্থ হয়েছেন। এ বিষয়ে আল্লাহ পাক সর্বাধিক অবগত। সুপ্রিয় বন্ধুরা, আমার এবারে আমরা জানব কওমে আদের ধ্বংসের প্রধান কারণ সমূহগুলো কি কি ছিল। তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যদের উচিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা অযথা উঁচু স্থান সমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। প্রিয় বন্ধুরা, আমার হযরত হুদ আলাইহিস সালামের জীবনী ও তার কওম আদ জাতির করুণ কাহিনীতে আমাদের জন্য কি শিক্ষা দেয়, সেই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যে এই কাহিনীতে আমাদের শিক্ষণীয় বিষয় আসলে কি? এক নাম্বার, ওহির বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। দুই নাম্বার, আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। তিন নম্বর, বিলাসী অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। চার নম্বর, আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এবং পাঁচ নম্বর, আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখিরাতের আজাব তো থাকেই এবং তা হয় আরো কঠোর। সুপ্রিয় বন্ধুরা, আমার হযরত হুদ আলাইহিস সালামের জীবনী ও আদ জাতির করুণ ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানেই সমাপ্ত করছি। তাই আবারও আপনাকে অনুরোধ করছি, যদি আপনি এই আদ জাতির করুণ ইতিহাস আলোচনার প্রথম পর্বটা না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এবং যদি আপনাদের কাছে এই কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।